Assalamualaikum, my dear lovely viewers. Welcome to my YouTube channel, Afroza's Tiny World. আবারও একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আজকের ব্লগটিতে যেটা থাকছে সেটা হচ্ছে সকাল সকাল আমার বাচ্চা দুইটা ঘুম থেকে উঠে তাদের বাবার কাছে বায়না ধরেছে, তারা বাইরে ঘুরতে যাবে। তো কোথায় ঘুরতে যাবে চিন্তা করে বের করে তারা ঠিক করলো যে তারা সংসদ ভবনের সামনে ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ, যেহেতু শুক্রবার বাবারও ছুটি, সেহেতু তারা বেরিয়ে পড়লো বাবার সাথে ঘুরতে। আর সকালবেলা সংসদ ভবনের সামনেটা একেবারে ফাঁকা থাকে, অনেক সুন্দর একটা পরিবেশ থাকে, বেশি একটা মানুষের সমাগমও থাকে না, তো খুব সুন্দর লাগে সকালবেলাটা। তো শুরু হলো দুষ্টু বুড়িদের রওনা। দুষ্টু বুড়ি দুটা শুরু করলো তাদের বাবার সাথে বায়না, এবং যেই বায়না সেই কাজ, তারা যাচ্ছে সংসদ ভবনের সামনে যে ওখানে একটু খেলা করবে, মজা করবে, এটাই হচ্ছে তাদের কাজ। তো সংসদ ভবনের সামনে তারা চলে এসেছে, এখন তাদের শুরু হয়েছে খেলাধুলা। তারা অনেক পাখি দেখছে, এখানে সকালবেলা অনেক পাখি থাকে, অনেক পাখির সমাগম থাকে, চড়ুই, শালিক, দোয়েল, কাক, সব রকম পাখি থাকে। তো তারা খুবই মজা পাচ্ছে এত পাখি দেখে। আমার বাচ্চারা পাখি দেখলে খুবই মজা পায়। পাখি পাখি, হ্যাঁ বুঝছি পাখি, অনেক পাখি বাবা। বাবা অনেক পাখি, বাবা সে খুব মনোযোগ দিয়ে পাখি দেখছে। আসলে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া খুবই দরকার, করোনা সিচুয়েশনের কারণে বাইরে নিয়ে যাওয়া হয় না বাচ্চাদেরকে। তো ভাবলাম সকালবেলা যেহেতু যেতেই চাচ্ছে আর মানুষের সমাগমও থাকে না সকালে, সেহেতু নিয়ে যাওয়াটাই বেটার। দেখতে পাচ্ছেন আমার বাচ্চা দুইটা কি পরিমাণ খুশি, কি পরিমাণ আনন্দ পাচ্ছে তারা। একেবারে ফাঁকা ছিল জায়গাটা আর পাখির সমাগমে ভরপুর, অনেক পাখি ছিল, তোরা খুবই খুশি। দুজনকে একসাথে খুব কম ছবি তোলা যায়, কারণ তারা দুজনেই ভীষণ চঞ্চল, একসাথে করে ওভাবে ছবি তোলাও যায় না। তো বড়টাকে আলাদাভাবে কয়েকটা ছবি তুললাম, কারণ বড়টার একটু বুদ্ধি হয়েছে, ছোটটার তো সেরকম বুদ্ধি নাই, সে তার মতো ঘুরে বেড়াই, ছবি তুলতে পারলে তোলো, না তুলতে পারলে নাই। তাই যে কটা পেরেছি সে কটাই তুলেছি। তাদের হাসি মাখা মুখ দেখে বোঝাই যাচ্ছে যে তারা কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত আনন্দে।
বাইরে বের হওয়ার আগে সে রেডি টেডি হয়ে বসে আছে এভাবে, কখন বাইরে যাবে সেই চিন্তা। কত যে খেলা করতে পারে তারা, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সারাক্ষণ খেলাধুলা, সারাক্ষণ খেলাধুলা। আর সকালবেলা আসলে সংসদ ভবনের সামনেটা পরিবেশটা এত সুন্দর থাকে, অনেক নিরিবিলি থাকে, আর চারপাশেরটাও অনেক সুন্দর লাগে। সে এত খুশি যে তাকে কোনোভাবে মানে কোনো কিছু নিষেধ করলেও সে শুনছে না। সে তার মতো দৌড়াবে, খেলা করবে, দুইটাই মানে দুজনের মতো খেলা করে যাচ্ছে, কারোর কথা শুনবে না। সে আসছে একটা ফাঁকা জায়গায়, আসছে চারিপাশে ফাঁকা, অনেক বড় স্পেস পাইছে খেলাধুলার, তো দৌড়াবেই আর দৌড়াবে, খেলাধুলা করবে, দৌড়াবে। কী পরিমাণ খুশি সে! ওদের এত খুশি দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে, আমার নিজেরও অনেক খুশি লাগছে। কারণ বাচ্চাদের খুশি দেখলে স্বাভাবিকভাবে মায়েরও অনেক খুশি লাগে, অনেক ভালো লাগে। তো সে একটা কাক দেখেছে, সেটা আমাকে দেখাচ্ছে, যেটা একটা কাক, সে কাক দেখেও মহা খুশি। তো তাদের খেলাধুলার চলছে আর চলছে, তারা খেলা করেই যাচ্ছে, তারা অনেক খুশি। এত পাখি দেখে তারা ভীষণ অবাক হচ্ছে যে এত পাখি কোত্থেকে আসলো। তারা অনেক কোশ্চেন করছে আমাকে, এত পাখি এখানে কোথা থেকে এসেছে। তার বোনকেও সে জিজ্ঞাসা করছে পাখিগুলো কোথা থেকে এসেছে। তো এইভাবে সে ভীষণ খুশি, ছোটটা বড়টা দুইজনই খুশি। এখনও সকালের কুয়াশাটা ভালো মতো দেখাই যাচ্ছে, সূর্যটা অল্প অল্প করে উঠছে।
আমার ছোট বেবিটা কি পরিমাণ চঞ্চল এটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন। দেখেন সে কিভাবে দৌড়ায়, এতটুকু মানুষ, তার বয়স মাত্র 1 বছর, আর সে দৌড়ায় কিভাবে। বড়টা আবার একটু ফটোশুট করার জন্য একটু পোজ দিচ্ছে। শুধু সবাইকে দেখে যেহেতু সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়েছি, সেহেতু সকালে নাস্তা তৈরি করা হয়নি এবং আমাদেরও নাস্তা করা হয়নি। তো ভাবছি যে সকালে কি নাস্তা করব। তোর বাবা বলল যে এত টেনশনের কিছু নাই, বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাই। তো আমি বললাম যে না, খাবার কেনার দরকার নেই, যেহেতু করোনা সিচুয়েশনের মধ্যে আমি বাইরের খাবারটা একেবারেই অ্যালাউ করি না। আর এমনিতেও আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি না, বাসায় যা পারি তাই রান্না করে খাই, কিন্তু বাইরের খাবারটা একেবারে অ্যাভয়েড করার জন্যই চেষ্টা করি। বাইরের খাবারটা বাচ্চাদেরকেও দিতে চাই না, নিজেও খেতে চাই না। তো খুব বাধ্য হইলে তখন খেতে হয় বাইরের খাবার, তাছাড়া মানে খাই না বাইরের খাবার আমি। তোর বাবা বলল তাহলে বাসায় চলো, দেখা যাক কী করা যায়।
তো আগে থেকেই চিন্তা করে রাখলাম যে বাসায় যে চিকেন পাস্তাটা করে দিব বাচ্চাদের, প্লাস আমাদেরও খাওয়া হয়ে যাবে। কারণ চিকেন পাস্তাটা আমাদেরও যেমন পছন্দের আর আমার বেবিদের তো ভীষণ পছন্দের, তো বাসায় এসে সেটাই তৈরি করেছিলাম। এই তো সেই চিকেন পাস্তাটা তৈরি করেছি, এখন এটাই আমাদের সকালের নাস্তা। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে নাস্তাটা হয়ে গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।